পাচ্ছেন, এটা আমাদের রান্না করা সবারই থাকে, পাতি লেবু, লেমন, আর এই যে শ্যাম্পু। এবার আপনি যার যার যেরকম চুল সেই আন্দাজে একটা লেবুর অর্ধেক নেবেন কি গোটা নেবেন, নিয়ে একটা বাটি, এই বাটি নিলাম, বাটির মধ্যে রসটা এরকমভাবে চিপে নেবেন। আর আপনারা আমার মায়ের রান্না দেখছেন, আর তার সাথে সাথে এই বিউটি টিপসগুলো পাবেন আমার মায়ের চ্যানেলে, ঠিক আছে? এবার এটার মধ্যে শ্যাম্পু মেশাবেন, চুল আন্দাজে যার যত শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন। এসালেন মিশিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে, ভালো করে একটা চামচ দিয়ে একটু মিক্স করে নেবেন। আমার মার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, করে এবার শ্যাম্পু করবেন, এটাকে জলের মধ্যে মিশিয়ে বা ডাইরেক্ট চাই হোক যেভাবে আপনারা শ্যাম্পু করেন, পুরো করে চুলটা ভালো করে ধুয়ে নেবেন। কেউ যদি এরকম প্রসেস না ইউজ করেন তো এরকম অর্ধেক লেবু কি গোটা লেবু শেষ যখন চুলটা ধোবেন শ্যাম্পু করে সেটার মধ্যে মিশিয়ে নিয়ে সেই লাস্ট জলটা দিয়ে চুলটা ধুয়ে নিলেও এটাতেও কাজ হবে। এটা শুধু চুল শাইনি করবে না, আপনার চুলে যদি ড্যান্ড্রফ থাকে সেটাকেও রিমুভ করবে, আর চুল এই গরমের দিনে যে চুল খুব ফ্রিজি হয়ে যায় সেটাও আপনার সেক্ষেত্রে কার্যকর হবে। তো আজকের মতন একটুখানি বিউটি টিপস থাকুক, আবার আমি আপনাদের সাথে বিউটি টিপসের রান্না শেয়ার করব। তো টাটা ফ্রেন্ডস। দেখুন এটা হচ্ছে আমার মায়ের চুল, আমার মা ইউজ করে এরকমভাবে, দেখতেই পাচ্ছেন আমার মায়ের চুলটা, মা ইউজ করে এটা।